হাই ফ্রেন্ডস হোম মেকারস কুকবুকে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি মাছের ডিমের বড়ার রেসিপি বর্ষাকালে এই গরম গরম মাছের ডিমের বড়া চা কফি বা ডাল ভাত বা আলু দিয়ে ঝোল করে খেতে কিন্তু দারুণ লাগে আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বানালে মাছের ডিমের বড়া তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে গায়ে তেল ছিটকাবে না মাছের ডিমের বড়ার জন্য লাগবে মাছের ডিম এখানে আড়াইশো গ্রাম আমি ধুয়ে রেখেছি গরম জল দিয়ে এখানে নিয়েছি বেসন বেসন হাফ কাপ নিয়েছি আস্তে আস্তে মিলিয়ে দেখতে হবে পুরো বেসনটা একবারে দিলে হবে না দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লাল পেঁয়াজ এখানে হচ্ছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা কুচি আর এটা হচ্ছে বেকিং পাউডার আর মুড়ি গুঁড়ো করে নিয়েছি আপনারা শুরুতে দেখেছেন আমি মুড়িটা কিভাবে গুঁড়ো করে নিয়েছি এই বেকিং পাউডার আর মুড়িটা দিয়েছি এই কারণে যাতে মাছের ডিমটা না ফাটে এই মুড়ি গুঁড়োটা পুরো দিয়ে দিতে হবে আর বেসনটা অল্প অল্প করে দিয়ে মিলাতে হবে এখানে হলুদ আমি হাফ টেবিল স্পুন নিয়েছি ওয়ান ফোর টি নিয়েছি এই জিরে গুঁড়ো নুন স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন আর এই ওয়ান ফোর টি স্পুন মতো আমি বেকিং পাউডার নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম মাছের ডিম গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে রুই মাছের ডিম যারা বিদেশে থাকেন তারা বাংলাদেশি দোকানে ফ্রোজেন মাছের ডিম পেয়ে যাবেন আর এই এখন বর্ষার সময় ভীষণ ভালো লাগে মাছের ডিমের বড়া খেতে চায়ের সাথে বা ইত্যাদি অনেকে কোফতাও বানায় আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবো আমি এখনো অবধি কোনো জল দিইনি জল লাগছে না এবার আমি অল্প অল্প করে বেসন দিলাম এই হাফ কাপেরও হাফ কাপ মানে ওয়ান ফোর্থ কাপ মতো বেসন দিয়ে মাখছি মুড়ি গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো গুঁড়োটা এই টু টেবিল স্পুন মতো আছে খুব বেশি বেসন আমি দিচ্ছি না কারণ মুড়ি গুঁড়োটা দিচ্ছি আপনারা যদি মুড়ি গুঁড়োটা না দেন তাহলে পুরো বেসনটা ইউজ করতে পারেন তবে একবারেই দেবেন না একবারে দিলে ঠিক বোঝা যাবে না হয়তো বেসনের টেস্টটাই বেশি এসে গেল হাতের সাহায্যে ভালো করে মেখে মেখে বুঝতে হবে কতটা বেসন লাগবে ননস্টিক প্যানে তেল গরম করে নিয়েছি আমি সাদা তেলে বানাচ্ছি এবার মিডিয়াম সাইজে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দেব তারপরে লো মিডিয়াম ফ্লেমে অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নেব এটা কিন্তু খুব বড় বড় দেবেন না আবার খুব ছোট দেবেন না খুব ছোট ছোট বড়া হলে মুখে ভলিউমটা না পড়লে ভালো লাগে না আবার বড় বড় বড়া হলে অনেক সময় ভেতরে কাঁচা থেকে যায় আমি ডুবো তেলে ভাজছি না তাও যথেষ্ট ভালোভাবে এটা কুক হবে ভেতর অবধি কারণ আমি লো মিডিয়াম ফ্লেমে ভাজব প্রথমে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নেবেন তারপর লো মিডিয়াম ফ্লেম করে বড়াগুলো ছেড়ে দেবেন এক একবারে আমি অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি এবার আমি দুটো চামচের সাহায্যে উল্টে পাল্টে বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই বড়াতে আমি মুড়ির গুঁড়োর ব্যবহার করেছি আর বেকিং পাউডারে ব্যবহার করেছি যাতে না ফাটে এইভাবে করলে মাছের ডিমের বড়াটা কখনও ফাটে না আর আমি রুই মাছের ডিম নিয়েছি আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এটা বানাতে পারেন তবে অবশ্যই ইলিশ মাছের ডিম দিয়ে ভালো লাগবে না কিন্তু যে কোনো বড় মাছের ডিম দিয়ে খেতে অসাধারণ লাগবে বাড়িতে অবশ্যই এই মাছের ডিমের বড়াটা ট্রাই করার অনুরোধ রইল খুবই পুরনো একটা রেসিপি সবাই মোটামুটি বানাতে জানেন তাও আমি এই টিপসটা দিলাম যাতে তেলে বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে না ফেটে গায়ে আসে দেখুন আমি আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে বানিয়ে নিয়েছি আমি খুব বেশি পেঁয়াজ এতে দিইনি তাহলে পেয়াজি পেঁয়াজি টেস্ট এসে যায় সেই জন্য যতটা মাপ নিয়ে আমি যা যা নিয়ে আমি বানিয়েছি যা যা দিয়েছি সেভাবে যদি বানান খেতে অসাধারণ লাগবে আর এই রেসিপি যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি সাবস্ক্রাইব করেন বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন বেল নোটিফিকেশানে যে অল অপশনটা আসে ওটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব আপনার মোবাইলে এসে যাবে সেই নোটিফিকেশন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু আর আপনার পরিবারের মধ্যে আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপি কেমন লাগলো রেসিপি বাড়িতে বানালে সেটাও কমেন্ট করে জানাবেন কে কে মাছের ডিমের বড়া খেতে ভালোবাসেন আমাকে জানাবেন বর্ষাকালে ভীষণ ভালো লাগে খেতে আপনারা চাইলে আরও বেশি করে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন এটা ঝাল ঝাল খেতেও খুব ভালো লাগে এইভাবে বড়া বানিয়ে আলু দিয়ে ঝোল করেও খেতে পারেন সেই ক্ষেত্রে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষে আলু দিয়ে ঝোল করে খাবেন সেটা অসাধারণ খেতে লাগে আর এই ভিডিও এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ